মীর বজলুর রহমান সরকারি চাকরি বিলাসী জীবন ব্যক্তিস্বার্থ সবকিছু দূরে ঠেলে কাজ করে যাচ্ছেন বরগুনার ক্রীড়া অঙ্গনের উন্নয়নে। নীরবে নিভৃতে তিনি 40 বছর ধরে ফুটবল কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় বিভিন্ন বয়সের পিতৃমাতৃহীন শিশু কিশোর সহ প্রায় 20,000 তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছেন বিনা পারিশ্রমিকে। নিজের সন্তান না থাকায় ভালোবাসার এসব সন্তানদের জন্য বিক্রি করেছেন নিজের জমিও। 1971 মুক্তিযুদ্ধে অংশ নেন মীর বজলুর রহমান। 1972 সালে বরিশালের বিএম কলেজ থেকে বিকম পাশ করেন তিনি। পরবর্তীকালে শান্তিনগর স্পোর্টিং ক্লাব, ওয়ারি ক্লাব, বিআরটিসি সহ অনেক ক্লাবের পেশাদার ফুটবল হিসেবে দাপিয়ে বেড়ান রাজধানীর মাঠ। আমি যতদিন বেঁচে থাকবো অতদিন এই জগৎটা আমি লাগিয়েই থাকবো, এটা আমি ত্যাগ করার আমার কোনো সুযোগ নাই। জমি জমার ব্যাপার ধরেন আমার বাবার যে সা সম্পত্তি যেটু ছিল সেটি ওইটু অতটুকু আমি প্রায় বিক্রি করে ছেলেদের পিছিয়ে ত্যাগ করি দিয়ে দিছি। কেউর বুট, কেউর প্যান্ট, কেউর গেঞ্জি, কেউর জামা, ঢাকা যাওয়া লাগবে, খুলনা যাওয়া লাগবে, এই তো এর মধ্যে দুইটা ছেলে ঢাকা ক্লাবে গেছে, দোনোটাকে আমার 500 টাকা করে দিতে হয়েছে গোপনে, আধারে, অন্ধকারে, কেউ যেন জানে না। মানে এটা আপনারা আসছেন বিদায় আমার খোঁচা দিয়েছেন, যার জন্য আমি বলতে বাধ্য হয়েছি, এটা কেউ জানে না আমি যে আমার জীবনের কতটুকু ত্যাগ করছি, এটা একমাত্র সৃষ্টিকর্তা জানে আর আমি জানি। বজলুর রহমানের কাছে 20,000-এরও বেশি শিশু কিশোর দীক্ষা নিয়েছেন, যাদের অনেকে জাতীয় দলসহ ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন। শুধু বরগুনার ফুটবল নিয়ে সে যদি চাইতো তাহলে আপনার দেখা যাচ্ছে বরগুনা ফুটবল যদি সে চিন্তা না করতো, সে ঢাকা বিআরটিসিতে খেলছে, পিডাব্লিউডিতে খেলছে, ঢাকা অনেক বড় মাপের কোচ সে থাকতো। কিন্তু বরগুনার ছেলেদের কথা চিন্তা করে সে এখনও বরগুনা আছে, আর এখন পর্যন্ত যে সে এই বয়সেও মাঠে আসতেছে, যার কারণে এই যে এই ছেলেটা আপনার বিকেএসপির ক্যাম্প করে আসছে কিছুদিন আগে, এই ছেলেগুলো বা মেয়েগুলো তার হাতেই সব গড়া। আমরা যারা ঢাকায় খেলি সাধারণত আপনার মামুন ভাইয়ের নাম হয়তো শুনছেন, সাবেক খেলোয়াড়, ঢাকা মোহামেডানে খেলছে, তারপরে আমাদের রাকিন বসুন্ধরা কিংসে খেলছে, আমি চিটাঙ্গাবানিতে ছিলাম, লাস্ট ইয়ার আপনার গোপালগঞ্জের ক্যাপ্টেন ছিলাম, এগুলো সব কিছুই তার অবদান। আমি ছোটোবেলা থেকে এই বজলুবের কাছে প্র্যাকটিস করে আসছি, এই পর্যন্ত আল্লাহর রহমতে আপনার আমি বিকেএসপি শেষ করছি, তারপর বিকেএসপিতে ভর্তি হওয়ার আগে আন্ডার-14 বাংলাদেশ টিমে খেলছি, তারপর আন্ডার-16 অনূর্ধ্ব-16 সাব চ্যাম্পিয়নশিপ হয়েছে বাংলাদেশের সিলেটে, সেই টিমে ছিলাম, তারপর লাস্ট আপনার 2019 আপনার 18 অলিম্পিক গেমস হয় আপনার একটা, এটা বিভিন্ন কান্ট্রিতে আপনার ইয়ে হয়, সেখানে আমি ছিলাম, লাস্ট হয়েছিল দুবাইতে আমাদের নিয়ে সেখানে ছিলাম। তো এই যে অর্জনটুকু আমাদের, মানে এতটুকু পর্যন্ত আসা, ভালো জায়গায় খেলা, ভালো কিছু পাওয়া, এই সবটুকুই আসলে এই মানুষটার জন্য, মীর বজলুর রহমান। তো ডেভেলপমেন্ট কাপে আমরা ট্রায়াল দিয়েছিলাম, তো ওইখান থেকে আমরা বরিশালে উঠি, বরগুনা থেকে, ওইখান থেকে ঢাকা, তারপর বাংলাদেশ থেকে 48 জন আমরা ইয়ে কক্সবাজারে যাই, তো ওখান থেকে কিছু সংখ্যক প্লেয়ার বাদ পড়ে আর আমরা 30 জনের মতো আসি, তো এখান থেকে 4 জন আর কি ব্রাজিলে খেলতে যাব। তো আমরা এত জোর এসেছি শুধুমাত্র ওস্তাদের জন্যই, তো আমি এখানে থেকেই প্র্যাকটিস করেছি আর এখানেই আসি এখনও, ক্লাস 2 থেকে এখানে প্র্যাকটিস শুরু করি আর এখন আমি ক্লাস 9 পড়তেছি। এই মীর বজলুর রহমান আমাদের কোচ, ওনার হাত ধরেই আছে এতদূর আসা। নিজের সন্তান নেই তাই মীর বজলুর রহমান সন্তানের মতো স্নেহ মমতা দিয়ে শিশু কিশোরদের বিদ্যাদান করে যাচ্ছেন। রিয়াজ আহমেদ মুসা, দেশ টিভি, বরগুনা।